বলটি নিয়ে আম্পায়ারের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছেন। খেলা শুরুর মুহূর্তে প্রথম বলটি করলেন এবং সুন্দরভাবে চার মারলেন শাহরুখ। প্রথম বলই চার, অর্থাৎ শুরুটা খুব সুন্দর হয়েছে, শেষটা ভালো করতে পারলে হয়। আবার মেরেছেন দারুণভাবে, কিন্তু দারুণ ফিল্ডিং করলেন ওখানে ফিল্ডার। ওদিকে ব্যাটসম্যান প্রস্তুত, চার রান হয়ে গেল। বোলার আবার প্রস্তুতি নিচ্ছেন তার পরে বলটি করার জন্য। এবার কিন্তু ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন। দারুণ হয়ে মেরেছেন, সুন্দর খেলা এবং চার রান। এবারে শাহরুখ খান, তিনি তিনটি বাউন্ডারি মার উপহার দিয়েছেন এই ওভারেই, খুব সুন্দর ভাবে খেলছেন। দেখা যাক, এবার কিন্তু পরাস্ত হয়েছেন, বলটি ব্যাটে বলে করতে পারে। আবার দ্বিতীয় ওভার শুরু হয়ে গেল। দ্বিতীয় ওভারে প্রথম বলটি ব্যাটসম্যান আলতো করে বলটি পরখ করে নিলেন, কিভাবে বোলার বল করবেন। প্রথম বলটি দেখে নিলেন, এবার দ্বিতীয় বলটি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবার কিন্তু ওয়াইড বল, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আবার প্রস্তুতি নিচ্ছেন বোলার বল করার জন্য। এবার কিন্তু দারুণভাবে মেরেছেন, চার রান। ব্যাটসম্যান মিজান সুন্দরভাবে তিনি মেরেছেন বলটিকে, যার অর্থ চারটি রান পেয়ে গেলেন ব্যাটসম্যান। আবার মেরেছেন, কিন্তু এই বলে কোনো রান হলো না। দ্বিতীয় ওভারের খেলা চলছে, এবার কিন্তু বলটি আলতো করে ঠেলে দিয়ে একটি রান, সেই সঙ্গে সঙ্গেই বোলার প্রস্তুতি নিচ্ছেন বলটি করার জন্য। শাহরুখ তার নিজের ভঙ্গিমায় ব্যাটটিকে মাটিতে ঠুকে নিচ্ছেন, দেখা যাক এবারে কি করেন। এবারটি ভালোভাবে, খুব ভালোভাবে ব্যাটে বলে করতে পারেননি, তবু একটি রান পেয়ে গেলেন। একটি রান দলীয় রানের সঙ্গে যোগ হয়ে টোটাল রান হয়ে গেল উনিশ রান, দলীয় উনিশ রান এখন পর্যন্ত। নো বল। আবার দারুণ ভাবে বলটি খেলেছিলেন, কিন্তু ব্যাটিং এর দুবারে 20 রান, দুবার শেষে দলীয় রান 20। দেখা যাক এবারে শাহরুখ তার দলকে জয়ের লক্ষ্যে দিকে কতদূর নিয়ে যেতে পারে। এখন পর্যন্ত কোনো উইকেটের পতন হয়নি, কোনো উইকেট পড়েনি এখন পর্যন্ত দু ওভার শেষে। দু ওভারে প্রয়োজন 23 রান। দেখা যাক এই ওভারটার উপর অনেক কিছু নির্ভর করছে। দু ওভারে 23। সুন্দর ফিল্ডিং করছেন, দর্শনীয় ফিল্ডিং।
একটা অবধারিত চার বাঁচিয়ে দিলেন ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ফিল্ডারের জার্সি নাম্বার। ওখানে বলার প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী বলটা করার জন্য। ওদিকে ব্যাটসম্যান তৈরি বলটি খেলার জন্য, দেখা যাক এই বলটিতে তিনি কোনো বাউন্ডারি আদায় করতে পারেন কিনা। হ্যাঁ, দারুণ ভাবে মেরেছেন এবং চার রান। দেখা যাক এর পরবর্তী বলটা কিভাবে করেন এবং ব্যাটসম্যান কিভাবে খেলেন। এবার আবার বাটি ভালোভাবে খেলে আবার চার, মিস ফিল্ডিং, দুটো ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে। বল করলেন এবং চালিয়েছেন সামনের দিকে ঠেলে দিয়ে একটি রান। এবার একটি রান নিয়ে তার স্ট্রাইকটা বদল করে নিলেন, স্ট্রাইকে আছেন শাহরুখ, সেই শাহরুখ যার খেলা দেখার জন্য এই মধ্যরাতে অনেক দর্শক মাঠের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেই শাহরুখ ব্যাট করছেন। মাঠে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হতে চলছে খেলা এবং চারটি রান। ওখানে ওভার শেষ, তিন ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 34। দেখা যাক বল, বোলার কিন্তু খুব সুন্দরভাবে বল করছেন, আগের ওভারটি খুব ভালো করেছিলেন, শেষ ওভার করতে এসেছেন। দেখা যাক এ বলে নরানকে তিনি সেভ করতে পারেন কিনা। দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বলটি খেললেন, কিন্তু ওই যে ফিল্ডার ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক তিনি দারুণভাবে ফিল্ডিং করে চারটি রান বাঁচিয়ে দিলেন। পরবর্তী খেলা মথুরাপুর যুব গোষ্ঠী এবং গোরভাঙা, তোমরা তোমাদের দল নিয়ে তৈরি থাকো, এর পরবর্তী খেলা তোমাদের। আবার বলটিকে ঠেলে দিয়ে একটি রান, টান টান উত্তেজনা, দেখা যাক। এবার বলটিকে দারুণ ভাবে মেরেছিলেন কিন্তু একটি রানের বিনিময়ে স্ট্রাইক চেঞ্জ করে নিলেন। নো বলে টোটাল পাঁচ রান, অর্থাৎ জিততে হলে আর দলীয় রান 42, জিততে হলে আর এক রান দরকার, জিততে হলে আর একটি রান দরকার। বল আছে এখনো তিনটে বল আছে এখনো, তিন বলে এক রান দরকার। দেখা যাক এই তো বলটি সামনে দিকে ঠেলে দিয়ে দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে জিতে নিলেন ম্যাচটি শাহরুখ, দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি সামনে দিকে বলটি ঠেলে দিয়ে একটি রান।